আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। আপনি একজন মুসলিম, আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে নিরাশ হতে পারেন না। আপনি পাপ যতই করুন না কেন, আপনি পাপ যতই করুন না কেন, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনার আমার পাপের চেয়ে অনেক 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 বেশি বড়। আপনারা জানেন যে অশ্লীল চলচ্চিত্র জগতের একজন নায়িকা সারাই মাহবুব, সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে তার অশ্লীল চলচ্চিত্র জগৎ ছেড়ে পূর্ণাঙ্গ ইসলামের পথে চলে এসেছে। তো ইসলামের পথে চলে আসার পর তার এক দুই মিনিট লাইভে আমি যেটা বুঝলাম যে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউর মধ্যে ছিল। আইসিইউতে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে ওয়াদা করে, আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ করে দেন, আপনি যদি আমাকে জীবন দান করেন, তাহলে বাকি জীবনটা আমি অবশ্যই আপনার পথে ব্যয় করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন, সে ইসলামের পথে চলে এসেছেন। এই ফেসবুক টিকটকের আরও একজন অশ্লীল তারকা, অশ্লীল একটা মেয়ে, সে যে তার নিজস্ব ভিডিও আপলোড করত নদী আলবিন নামে, সেও দেখলাম তার পিতার মৃত্যুকে কেন্দ্র করে সেও আমাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছে যে সে আর কখনো অশ্লীল ভিডিও আপলোড করবে না। আমরা যেন তার পিতার জন্য দোয়া করি। নিঃসন্দেহে এগুলো হচ্ছে ইসলামের বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 21 নং আয়াতে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি অবশ্যই তাদেরকে বড় আযাব জাহান্নামের আযাব দেওয়ার পূর্বে দুনিয়ার জীবনে কিছু ছোটখাটো বালা মুসিবতে আমি তাদেরকে পতিত করব, যাতে করে এই বালা মুসিবতের মাধ্যমে সে কি করে, লাআল্লাহুম ইয়ারজিউন, সে তার রবের দিকে যেন ফেরত চলে আসে। নিঃসন্দেহে তারা ছোটখাটো কিছু বিপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে এসেছে। নিঃসন্দেহে এটা একটা সফলতা। এছাড়াও আমরা জানি ইতিপূর্বে চলচ্চিত্রের নাটকের বিখ্যাত বিখ্যাত অভিনেতা সিদ্দিক হাসান, সুজানা জাফর, এনি খানের মতো বিখ্যাত বিখ্যাত অভিনেতাগুলো পূর্ণাঙ্গ ইসলামের পথে চলে এসেছে। যে একজন সিদ্দিক হাসান, একজন সুজানা জাফর, একজন এনি খানের মতো চলচ্চিত্র নাট্যকার অভিনেতা হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য আজকে লক্ষ লক্ষ তরুণ সকাল সন্ধ্যা স্বপ্ন দেখছে, লক্ষ লক্ষ যুবক তাদের অর্থ ব্যয় করছে, লক্ষ লক্ষ যুবতী তাদের সতীত্বকে বিসর্জন দিচ্ছে। অথচ এত বড় অভিনেতা হয়েও তারা এখন পূর্ণাঙ্গ ইসলামের পথে চলে এসেছে। হে মুসলিম, এই তারকাগুলো, এই ইসলামের পথে ফিরে আসা অভিনেতাগুলো আপনার আমার জন্য কি আদর্শ না? এই অভিনেতাগুলোকে দেখেও কি আপনার আমার দৃষ্টিভঙ্গ পাল্টাই না? আরে যুবক, তুমি কণ্ঠশিল্পী হওয়ার জন্য বছরের পর বছর যে প্র্যাকটিস করে যাচ্ছ, এরকম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হয়ে আমাদের মুহিব খান আজকে ইসলামিক গান রচনা করছে। যে নৃত্যশিল্পী মডেলার হওয়ার জন্য বোন তুমি তোমার কাপড়গুলোকে উন্মুক্ত করে দিচ্ছ, তুমি নক্ত নগ্ন হয়ে যাচ্ছ, এরকম শ্রেষ্ঠ মডেলার হয়ে আজকে আমাদের বোন সুজানা জাফর হিজাব পরে ফেলেছে। যেই অভিনেতা নাট্যকার হওয়ার জন্য তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছো, এরকম শ্রেষ্ঠ অভিনেতা আমাদের ভাই সিদ্দিক হাসান, শ্রেষ্ঠ অভিনেত্রী আমাদের বোন এনি খান হয়েও এই নাটক চলচ্চিত্রকে পদদলিত করে আজকে তারা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করছে। এটাই তো হচ্ছে সফলতা। সফলতা সেটা নয় যে আপনি অল্প কিছু গুনাহের কাজ করলেন এবং মালিকের দরবারে এমন অবস্থায় আপনি উত্থিত হলেন বিচারের মাঠে যে আপনার আমল নামায় কিছু গুনাহ রয়েছে। বরং সফলতা হচ্ছে এটাই যে দুনিয়ার জীবনে আপনার আমার যত গুনাহের কাজ যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমি তাওবা করে পূর্ণাঙ্গ ইসলামের পথে ফিরে আসব, আমি মারা যাওয়ার পর রবের দরবারে এমন অবস্থায় উত্থিত হব যে আমার আমল নামায় একটা গুনাহও নাই। এটাই হচ্ছে সফলতা। কেননা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে ভুল পাপ আমার দ্বারাও হয়ে যায়, আপনার দ্বারাও হয়ে যায়, হতে পারে আপনার দ্বারা কিছু কম হয়েছে, আমার দ্বারা কিছুটা বেশি হয়ে গেছে। কিন্তু সফলতা এটা না, সফলতা হচ্ছে আপনার আমার দ্বারা যতটুকু ভুলই হয়েছে এই ততটুকু ভুল যেন আমরা রবের দরবার থেকে ক্ষমা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু বানি আদম খত্ত, প্রত্যেক আদম সন্তান ভুল করে, ও খৈরুল খত্তাইনাত তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার স্থির ভুল স্থির পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদাই দিয়েছেন, তোমার পাপ যতই হোক না কেন, যতই হোক না কেন, যতই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব পাপ ক্ষমা দিয়ে করে দেবেন। তো আজকে যারা ক্ষমতাশীল ব্যক্তি আছেন, আজকে যারা মডেল আর গায়ক নায়ক আছেন, অনেক পাপ করে ফেলেছেন, আপনাকে আল্লাহর কোরআনের দিকে ডাকছি, রাসূলের সুন্নাহর দিকে ডাকছি, আপনি চাইলেই আপনার সমস্ত পাপগুলোকে আপনি মোচন করে নিয়ে দিতে পারেন। হে আমার মুসলিম ভাই, হে আমার মুসলিম বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আপনার জন্য, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যত পাপ করেছেন সমস্ত পাপগুলোকে তিনি মোচন করে দেবেন। আপনি যদি একনিষ্ঠভাবে তাওবা করেন, আল্লাহ আপনার তাওবা কবুল করবেন, আপনি যত বড়ই পাপী বান্দা হন না কেন।